আসসালামু আলাইকুম সবাইকে, নাইমাস কুকিনে আপনাদের স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু দিয়ে করল ভাজির রেসিপি। চলুন এখন আমরা শুরু করব। প্রথম আমি দুইটা করল নিয়েছি, দুইটা আলু নিয়েছি, দুইটা করলের জন্য দুইটা আলু নিয়েছি। প্রথমে আমি মুখগুলো কেটে নিচ্ছি করলের। তিতার কারণে কেউ তিত করল খেতে চায় না, আজকে তিতা ছাড়াই তিত করলটা ভাজি করব। এখানে আমি বীজগুলো ফেলে দিচ্ছি, আমরা বীজগুলো খাই না। যদি আপনারা বীজগুলো রাখতে চান তাতে কোনো অসুবিধা নেই, রেখে দিতে পারেন। আমি সেমভাবে সবগুলো তিত করল এভাবে কেটে নিয়েছি। এখন হচ্ছে তিতা কীভাবে ছাড়াতে হবে। এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ। লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে এটাকে এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমি আলুগুলো নিয়েছিলাম, এগুলো ছিলে নিচ্ছি। আলুর কোষাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে স্ল্যাক্স করে কেটে নিচ্ছি। এখন আমি আলু ভাজি করে নিচ্ছি চিকন চিকন করে। আলুগুলো সেমভাবে কেটে পানির মধ্যে ভিজিয়ে রাখছি আধা ঘন্টা পর। এখন আমি তিতকরলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, দুই একটা সাইডে রেখে দিয়েছি। এখন চুলে একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো বাস্তে বাস্তে যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, এক চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেছে, দেখুন তিতকরলগুলো ধোয়ার পরে কতটা নরম হয়ে গেছে। এখন আমি মশলার মধ্যে তিতকরলগুলো দিয়ে দিচ্ছি। তিতকরলগুলো দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে তিতকরলগুলো মিক্স করে নিচ্ছি। এভাবে দু এক মিনিট আমি মিক্স করে নিয়েছি। এখন আমি দুই মিনিট পর পর এগুলোকে নেড়ে ছেড়ে কিছু কাঁচা রেখে দিচ্ছি, কিছু লাল করে ভেজে নিচ্ছি। এ সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। যখন এই পর্যায়ে কিছু লাল কিছু কাঁচা থাকবে এ পর্যায়ে আলুগুলো দিয়ে দিতে হবে। এ পর্যায়ে আমি আলুগুলো দিয়ে আবার তিতকরলের সাথে ভালোভাবে আলুগুলো মিক্স করে নিচ্ছি। আমি সেমভাবে আগের মতো দুই এক মিনিট পর পর এগুলোকে নেড়ে ছেড়ে হালকা লাল করে নিচ্ছি। এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলো মাঝখান থেকে আমি কেটে দিয়েছি। কাঁচামরিচগুলো দেওয়ার পর আবার একটু সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি দুই মিনিট পর পর নেড়ে ছেড়ে নিচ্ছি। যদি আপনারা চান পুরোটা কাঁচা রাখবেন তাহলে রাখতে পারেন। আমি কিছু লাল করে নিচ্ছি, কিছু কাঁচা রেখে দিচ্ছি। এই তিতকরার মধ্যে কোনো তিতা থাকবে না, যারা খায় না তারাও মজা করে খেয়ে নেবে এভাবে তিতকরল ভাজি করলে। আমার রান্না শেষ। এখন আমি চুলাটা অফ করে দিয়ে তিতকরল নামিয়ে নিয়েছি। দেখুন কত সহজে তৈরি হয়ে গেল তিতা ছাড়া আলু দিয়ে করল ভাজির রেসিপি। যে কখনো করল খায় না সেও খাবে। আশা করি আজকের আমার রেসিপিটি ভালো লেগেছে আপনাদের। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে দেখতে পারেন। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।